প্রথম হলো বুজুর্গদের হেকায়াতের কোনো সনদ নেই, জাল কণ্ঠে সহি কণ্ঠে বোঝা যায় না। দুই নম্বর হলো যে এই বুজুর্গদের আমল আমাদের মডেল না, সাহাবিদের আমল মডেল। তিন নম্বর সবচেয়ে মুশকিল হলো বুজুর্গদের গল্পে চমক আছে, আমরা বলি, কিন্তু অনেক গল্পই ইসলামের বিপরীত শিক্ষা দেয়। আমি অনেকবার বলেছি, যারা এখানে আছেন অনেকে জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য আবারও রিপিট করছি। ওয়াইস কারনির গল্প আপনারা সবাই জানেন, জানেন না? ওয়াইস কারনি কি করছিলেন? দাঁত ভেঙে ফেলেছিলেন। কোন সাহাবি কি দাঁত ভাঙছিলেন? তাহলে ওয়াইস কারনি সাহাবিদের চেয়েও আল্লাহর নবীর বড় আশেক ছিলেন, ঠিক না? সাহাবিরা নিজেদের চোখ দিয়ে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙে গেল, তারা একটা দাঁতও ভাঙলেন না। ওয়াইস কারনি দেখেননি, শুধু কান দিয়ে শুনেছেন, মহব্বতে সবগুলো দাঁত ভেঙে ফেলেছেন। কে বড় আশেক? ফুরফুরে এসে নষ্ট হয়ে গেছে সব। এত ব্যাখ্যা করে বললাম তাও বুঝলেন না? সাহাবিরা চোখে দেখে দাঁত ভাঙলেন না, আর ওয়াইস কারনি কানে শুনে সব ভেঙে ফেলে দিলেন। বড় আশেক কে? এইবার বোঝেন, বোঝেন। মনে করেন আমার পীর, আমার শেখ ফিলিস্তিনে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেছেন, মোবাইলে খবর আসলো আমার পীর নায়েব রাসূল তিনি ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি আশেকে পাগল হয়ে নিজের পিস্তলটা দিয়ে নিজের বুকে গুলি নিয়ে শহীদ হয়ে গেলাম। হুজুরও যে জান্নাতে আমিও হবে না? আচ্ছা, অত দূরে নাই গেলাম, আমার কাছে খবর আসলো ইহুদিদের গুলি লেগে হুজুরের দাঁত ভেঙে গেছে। আমি তাড়াতাড়ি নিজের হাতুড়ি দিয়ে বাড়ি মেরে নিজের দাঁতগুলো ভেঙে ফেললাম। কাফেরের গুলিতে যুদ্ধের ময়দানে কাফেরের গুলি লেগে দাঁত ভেঙে হুজুর যে পরিমাণ সওয়াব পেয়েছেন, নিজের হাতুড়িতে নিজের দাঁত ভেঙে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো, একটু বেশি পাবো। একটু ভালো করে বোঝেন, হুজুর দাঁত ভাঙতে চাননি, হঠাৎ গুলি লেগে ভেঙে গেছে, আর আমি নিজে ইচ্ছায় সচেতনভাবে আল্লাহর ওলির মহব্বতে ভাঙছি, আমার সব বেশি হবে না? অর্ধেক হবে, অল্প হবে, কি হবে? গুনাহ, কবিরা গুনাহ হবে। কেউ যদি সচেতন অবস্থায়, হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে, নিজের হাত নিজে কাটে, সব হবে না? গুনাহ হবে। যদি অচেতন হয়ে করে তাহলে গুনাহ হবে না, তবে এর ভিতরে কোনো ফজিলত নেই। ওয়াইস কারনি পাগল ছিলেন না যে দাঁত ভাঙবেন, এটা মিশিয়ে গল্প, মিথ্যা গল্প। এই গল্প কয়েকটা শিক্ষা দেয় যা সবগুলো আমাদের ইমান নষ্ট করে। এক নম্বর হলো এই গল্পের মাধ্যমে সাহাবিদের প্রতি খারাপ ধারণা আসে। দুই নম্বর কথা, এই গল্প দ্বারা সাইয়্যিদুত তাবেঈন শ্রেষ্ঠ তাবেঈ, আল্লাহ রাসূল সাল্লাম যাকে সাক্ষী দিয়েছেন তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তাবেঈ, তার ব্যাপারে একটা খারাপ ধারণা মনে আসে যে বেটা ঘরে বসে দাঁত ভেঙলো, গুনাহ হয়ে গেল। তিন নম্বর হলো ইসলাম তো আমাদের ঘরে বসে দাঁত ভাঙাই শেখায়, ঠিক না? ঘরে বসে হাই হোসেন হাই হোসেন, দাঁত ভাঙা, কপাল চাপড়ানো, এগুলো শেখায় কি? শেখায় ইসলাম শেখায় তুমি ময়দানে যাও, সংসার করো, দিনের দাওয়াত দাও, এলেম শেখো, উপার্জন করো, জিহাদের ময়দানে চলে যাও, কখনো দাঁত ভাঙবে কখনো ভাঙবে না, কখনো পা ভাঙবে কখনো ভাঙবে না, ভাঙাচুরো বড় কথা না, দায়িত্ব পালন করা বড় কথা।